আজকে আমি ক্লাস টেন তথা দশম শ্রেণীর লাইফ সায়েন্সের ইউনিট ফাইভ যে ইউনিট টপিকটা আছে এনভারনমেন্ট ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন পরিবেশ এর সম্পদ এবং তাদের সংরক্ষণ তার মধ্যে একটি টপিক স্পেসিফিক টপিকটি যেটি আলোচনা করব আজকে সেটি হচ্ছে রোল অফ জে এফ এম অ্যান্ড পিবিআর ইন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা তাহলে ফার্স্ট আমরা দেখে নেব যে JFM কি इट्स ফুল ফর্ম ইজ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বাংলায় বলা হয় যৌথ বন পরিচালনা এটি একটি ভারত সরকার স্বীকৃত একটি সংস্থা এর অধীনে প্রথম প্রকল্পটি শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে নষ্ট হয়ে যাওয়া শাল গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য তখনকার দি দেন ফরেস্ট ডিভিজনাল অফিসার সেই সময় অভিভক্ত মেদিনীপুরের তার নাম হচ্ছে অজিত কুমার বন্দ্যোপাধ্যায় এই অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম আরাবাড়ি অরণ্যে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই উদ্যোগ নেওয়া হয় এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে ভারত সরকারের বন দপ্তর এবং স্থানীয় জনসাধারণের যৌথ উদ্যোগে বন্য সম্পদের সুপরিচালন ব্যবস্থাই হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পের সূচনা হয়েছিল প্রথম নষ্ট হয়ে যাওয়া শালগাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য হচ্ছে আরাবাড়ি অরণ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে এই প্রকল্পের অধীনে জনসাধারণের সহযোগিতায় এবং ভারত সরকারের বন দপ্তরের যৌথ উদ্যোগে ওই অঞ্চলের বনজ সংরক্ষণ চাষ বনজ উদ্ভিদের চাষকে বলা হয় সিলভি কালচার সবাইকে একসঙ্গে নিয়ে ওই অঞ্চলের হচ্ছে বন সংরক্ষণের নীতি গ্রহণ করা হয় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি স্থাপিত হয়েছিল তাতে অরণ্যের সুরক্ষা এবং ব্যবস্থাপনা সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের দ্বারা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রেক্ষাপট প্রেক্ষাপটটা কি ছিল না উনিশশো সালে ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্ট সংসদে হচ্ছে ফরেস্ট পলিসি অ্যাক্ট বননীতি আইন প্রণয়ন করেন এবং পরবর্তীকালে উনিশশো সালে ওই আইন সংশোধন করে ওই আইনে যৌথ বন পরিচালনার নীতি অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট রুল গৃহীত হয় এবং ওই আইনের বলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টকে স্বীকৃতি প্রদান করা হয় এবং ওই আইনে গ্রামবাসীকে হচ্ছে কি হয় না সংরক্ষণে বন সংরক্ষণে সামিল করা হয় ওই আইনের মাধ্যমে গ্রামবাসীকে অর্থাৎ যে অঞ্চলে যে অধিবাসীরা যেখানে অরণ্য আছে সেই অঞ্চলের স্থানীয় যে অধিবাসীরা বা বনবাসীরা তাদেরকে বন সংরক্ষণ বা অরণ্য সংরক্ষণে এই আইনের বলে সামিল করা হয় এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে যে সুষ্ঠু বন পরিচালনা নীতি এবং বনজ সম্পদের যে বন্টন ব্যবস্থা সেটাই হচ্ছে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ছিল মূল চাবিকাঠি অর্থাৎ যে পরিচালন ব্যবস্থা সুপরিচালন ব্যবস্থা এবং এবং যে সম্পদ বনজ সম্পদের যাতে ওই স্থানের অধিবাসীরাও তারাও কিছু থেকে পেতে পারে লাভ পেতে পারে তাদের মধ্যে বন্টন ব্যবস্থা দুটোই ছিল এবং গ্রামবাসীদের হচ্ছে কি না বনের উপরে তাদের যে দাবি ছিল এতদিনের যে অধিকার এই আইন বলে সেই অধিকার তাদের দেয়া হলো এবং বনজ সম্পদের থেকেও তারা উপকৃত হল জীববৈচিত্র সংরক্ষণে এবার আমরা আসবো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা ভারত সরকার এবং জনসাধারণের যে যৌথ উদ্যোগে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ওই অঞ্চলের জনসাধারণকে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং যেহেতু স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে গড়ে ওঠা গড়ে উঠেছে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেজন্য তারাও এই বিষয়ে আগ্রহী হয় এবং বন সংরক্ষণ সম্পর্কে তাকে তাদের সচেতন করে তোলা যায় নাম্বার ওয়ান নাম্বার টু জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বনাঞ্চলকে দাবানল থেকে রক্ষা করা হয় পশুচারণ থেকে রোধ করা হয় চোরাশিকাদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করা হয় এবং সর্বোপরি হচ্ছে বিভিন্ন মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের তাদের কীভাবে সংরক্ষণ করা যাবে সেই সংরক্ষণ পদ্ধতিও যারা ওই অঞ্চলের জনসাধারণ তাদের অভিজ্ঞতার দ্বারা যে ওই অঞ্চলের কোন সময় কোন উদ্ভিদের চাষ হয় কিভাবে উদ্ভিদ এবং বন্য প্রাণীদের সংরক্ষণ করা যায় তাদের সেই ধারণা নিয়ে কি হয় না বন সংরক্ষণ সম্পর্কে ধারণা জনসাধারণের মধ্যে গড়ে তোলা হয় এছাড়াও এর মাধ্যমে ওই স্থানীয় অঞ্চলের যে জনসাধারণ আছে সে স্থানীয় অঞ্চলের মানুষদের অর্থনৈতিক বিকাশ ঘটে কারণ তারা বনজ সম্পদ তারা কিছু লাভ করে বিভিন্ন শুকনো পাতা কাঠ শুকনো সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে বিভিন্ন বনজ সম্পদকে যেমন শাল পাতা বিড়ির পাতা তারা সংগ্রহ করে তাদের অর্থনৈতিক বিকাশ ঘটে তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সাধিত হয় এবং পরিবেশ দূষণ রোধে এই অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা যে আছে সে সম্পর্কে তাদের যে সে সম্পর্কে তাদের অবহিত করা হয় এবং ওই অঞ্চলের অথবা পরিবেশের দূষণকে আমরা রোধ করতে পারি এবং সুস্থ পরিবেশ পেতে পারি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্বাভাবিকভাবে জীববৈচিত্র সংরক্ষণের সাথে সাথে ওই অঞ্চলের যে বাস্তুতন্ত্রে পরিবেশ সুরক্ষিত থাকে তথা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে এই জেএফএম স্থানীয় মানুষকে তাদের সহযোগিতায় কোন কোন উদ্ভিদ বা প্রাণী তারা অবলুপ্ত হতে চলেছে বা অলরেডি প্রথমে কত ছিল এখন তারা অবলুপ্ত হয়ে গেছে বা বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের সম্পর্কে জেনে তাদের সংরক্ষণের হচ্ছে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করতে জেএফএম সাহায্য করে হচ্ছে অরণ্যের সুরক্ষা এবং পরিচর্যার জন্য স্থানীয় অধিবাসী ও বনবাসীদের নিয়ে গঠিত যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যে দেশীয় বনজ সম্পদের যত ব্যবহার এবং জীব সংরক্ষণ এবং জীবজ সম্পদের বন্টন ব্যবস্থা অরণ্য পরিচালন ব্যবস্থায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বিশেষভাবে কাজ করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সম্বন্ধে কিছু নির্দেশিকা আছে নির্দেশিকা বলতে যে রাজ্য সরকার প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা অবলম্বন করে যাতে জেএফএমগুলি কার্যকরী থাকে নাম্বার টু মহিলাদের এই জেএফএম কমিটিতে অগ্রাধিকার দেওয়া নাম্বার থ্রি সময় সময় টাইম টু টাইম এদের পর্যবেক্ষণ জেএফএমগুলো ঠিকমতো কাজ করছে কিনা এদের ধারাবাহিক পর্যবেক্ষণ ও তাদের মূল্যায়নের ব্যবস্থা করা নেক্সট যে সমস্ত অঞ্চল অরণ্য বেশি আছে যেখানে জেএফএম কমিটি নেই সেখানে অবিলম্বে জেএফএম কমিটি তৈরি করে অরণ্য সংরক্ষণ এবং তার সুপরিচালনার বন্দোবস্ত করা অর্থাৎ বনদপ্তর সরকারি বনদপ্তর এবং জনসাধারণের সার্বিক সহযোগিতায় অরণ্যের সুরক্ষা ও ব্যবস্থাপনা সুনিশ্চিত করার এবং দেশীয় বনজ সম্পদের ব্যবহার ও বন্টন ব্যবস্থার সঠিকভাবে করার জন্যই এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য এবং ওটাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সাফল্যের মূল চাবিকাঠি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের পরে আমরা আসছি আর একটি টপিক ছিল পিবিআর এটির ফুল ফর্ম হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার অর্থাৎ জনগণের সহযোগিতায় জীববৈচিত্র্য সম্পর্কে সমস্ত তথ্য নথিভুক্তিকরণ সেটাকে আমরা বলছি অর্থাৎ জনসাধারণের দ্বারা গঠিত এটি একটি প্রামাণ্য নথি জীববৈচিত্রের সংরক্ষণ এবং জীববৈচিত্র সম্পর্কিত বা জীবজ সম্পদ সম্পর্কিত সমস্ত তথ্য নথিভুক্ত করা থাকে যার নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর প্রেক্ষাপট কি ছিল ভারত জীববৈচিত্রে সমৃদ্ধ একটি দেশ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য সেভেন্টিন মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ সতেরোটি বৈচিত্র্য দেশের মধ্যে ইন্ডিয়া ইজ ওয়ান দেম দে বিভিন্ন জীববৈচিত্র্যের যে সমাহার এই জীববৈচিত্র থেকে কি ধরনের আমরা জীবজ সম্পদ পাব তাদের কিভাবে সংরক্ষণ করব তাদের আজ কি পরিমাণে কারা অবলুপ্ত কারা অবলুপ্তির পথে কারা বিপন্ন কারা অত্যধিকভাবে সংকটাপন্ন সে সমস্ত তথ্য লিপিবদ্ধ করা থাকে এই পিবিআরে এই যে ভারতবর্ষে যে এত জীববৈচিত্র্যের সমারোহ সেজন্য দু হাজার দুই সালে পিপলস বা ডাইভার্সিটি অ্যাক্ট গঠিত হয়েছিল দু হাজার দুই সালে জীববৈচিত্র্য আইন ভারত সরকার কর্তৃক পাস হয় এবং সেই আইনে বলা হয় যে যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ তারা স্থানীয় অধিবাসীদের নিয়ে হচ্ছে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করে যার শর্ট ইট ইজ কল্ড বিএমসি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করে সেই স্থানীয় জনসাধারণের নিয়ে কোনো একটি স্থানীয় অঞ্চলের জীব সম্পদ সম্পর্কে জীবজ সম্পদ সম্পর্কে যে সামগ্রিক তথ্য লিপিবদ্ধ করা থাকে যে নথিতে সেটি হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এই এ কী কী বিষয় লিপিবদ্ধ করা থাকে কি কি বিষয়ের অন্তর্ভুক্ত করা থাকে এই যে তথ্য বা নথি যেটা আমরা যে তথ্যগুলোতে লিপিবদ্ধ করা থাকে কি কি বিষয় লিপিবদ্ধ করা থাকে এই রেজিস্টারটাতে কি থাকে না জীবজ সম্পদ সম্পর্কে অর্থাৎ সমস্ত যে বায়োলজিক্যাল যে রিসোর্সেস বায়ো রিসোর্সেস সমস্ত জীবজ সম্পদ সম্পর্কে সামগ্রিক তথ্য এতে লিপিবদ্ধ করা থাকে কোনো স্থানীয় অঞ্চলের জীবজ সম্পদ সম্পর্কে সামগ্রিক তথ্য তাদের অ্যাভেলেবিলিটি মানে তাদের প্রাপ্তিসাধ্যতা তাদের সাস্টেনেবল ইউজ মানে স্থিতিশীল ব্যবহার এবং আর কি না এই জীবজ সম্পদগুলোর কীভাবে কখন সংগ্রহ করা হয় কিভাবে সংগ্রহ করা হবে এবং জীবজ প্রকৃতিজাত উৎস থেকে এগুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কি কি সম্পদ পাব এদের অর্থনৈতিক মূল্য এদের ইকোনমিক ভ্যালু এদের প্রক্রিয়াকরণ এদের পরিবহন পদ্ধতি এবং জীবজ সম্পদের কিভাবে আমরা সংরক্ষণ করব এই সমস্ত সামগ্রিক তথ্য এতে লিপিবদ্ধ করা থাকে এবং ওই অঞ্চলে জীব সম্পদ যেগুলো আছে তাদের সম্বন্ধে যে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে প্রায় পরীক্ষায় দেখবে আমি আলোচনা করব এক্ষুনি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সতেরো সাল থেকে যে নতুন সিলেবাস হয়েছে তাতে দেখবে এই দুটো চ্যাপ্টার থেকে সবসময়ই প্রশ্ন থাকে এই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের কি কি বিষয় কি কি লিপিবদ্ধ করা থাকে কী কী ইনফরমেশান এতে থাকে হ্যাঁ এতে যে এই ডকুমেন্টটাতে জীব সম্পদ সম্পদ সম্পর্কে সামগ্রিক তথ্য থাকে বুঝতে পেরেছ এবং এটা তৈরি করা হয় মানে ইট ইজ ডান অ্যাট ন্যাশনাল মানে লোকাল লোকাল লেভেলে এটা তৈরি করা ন্যাশনাল মানে লোকাল লেভেলে তৈরি করা হয় এটা স্থানীয় অঞ্চলে উইথ দি ইনভলভমেন্ট অফ লোকাল পিপল ইট ইজ ডান অ্যাট লোকাল লেভেল উইথ ইনভলভমেন্ট অফ লোকাল পিপল তাদের দ্বারা এটা তৈরি করা হয় তাহলে এতে যে কি কী ইনফরমেশনগুলো থাকে আমরা জানতে পারি যে তথ্য এখানে লিপিবদ্ধ করা থাকে ওই অঞ্চলের ভৌগোলিক তথ্য এবং সেগুলো পরিবেশের উপর কিরূপ প্রভাব বিস্তার করে এবং তাদের জন্য কি ধরনের সংরক্ষণ ব্যবস্থা আমরা তৈরি করব সে সমস্ত বিষয় লিপিবদ্ধ করা থাকে এই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে এবং ওই যে জীবজ সম্পদ সেগুলো তাদের সম্বন্ধে যে ঐতিহ্যবাহী পরম্পরাগত মানুষের যে বিশ্বাস সে সংক্রান্ত যেমন কোনো উদ্ভিদকে প্রাণীকে তারা দেবতা হিসাবে দেবী হিসাবে যে পূজা করে সেই সমস্ত সম্পর্কিত তথ্য ওই জনসাধারণ ওই অঞ্চলের জনসাধারণের দ্বারা তাদের অভিজ্ঞতা তাদের ধ্যান ধারণা সমস্ত লিপিবদ্ধ করা থাকে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে নেক্সট আমরা আসবো রোল অফ পিভিআর ইন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের কি ভূমিকা না স্থানীয় জনসাধারণের সাহায্যে তৈরি পিবিআর থেকে বা পিবিআর উল্লিখিত প্রাপ্ত তথ্য থেকে ওই অঞ্চলে জীবজ সম্পদের বা জীববৈ এবং জীববৈচিত্র্যদের যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের সম্পর্কে পর্যবেক্ষণ অর্থাৎ বৈচিত্র্যের পর্যবেক্ষণ তাদের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন যে সমস্ত জীব ওখানে আছে সে জীব সম্পর্কে তাদের ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন মূল্যায়ন এবং যে ওই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে ওই তথ্য থেকে হচ্ছে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তারা জ্ঞানার্জন করতে পারে এবং গবেষকরা তারা গবেষণার হচ্ছে জন্য প্রয়োজনীয় তথ্য পেতে পারে এই জনসাধারণের দু নম্বর ভূমিকা এই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার থেকে ওই অঞ্চলের যে স্থানীয় অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি তাদের হচ্ছে আগে বিপন কোন কোন উদ্ভিদ ওখানে বা প্রাণীরা ছিল এখন কোন কোন উদ্ভিদ বা প্রাণী তারা অবলুপ্তি পথে বা বিপন্ন এইগুলো জেনে নিয়ে আমরা তাদের প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে অবহিত হতে পারি পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার থেকে আর কি জানা যায় যে বিভিন্ন যে উদ্ভিদ এবং প্রাণী তাদের থেকে যে জীবজ সম্পদ আমরা পাই তাদের ব্যবহার সেই সব জীবজ সম্পদের ব্যবহার জেনে নিয়ে আমরা অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ ও প্রাণীদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় আর কি এই পিপলস বায়োডার্সের তথ্য থেকে ওই অঞ্চলের ওই স্থানীয় অঞ্চলের যে ভৌগোলিক পরিবেশ এবং সেগুলো জীবেদের উপর প্রভাব বিস্তার করে তার ফলে জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় বা যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বনে সাহায্য করে আমাদের পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে সন্নিবেশিত তথ্য অর্থাৎ বনজ সম্পদের সুরক্ষ পরিচর্যা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বনজ সম্পদের সুরক্ষা এবং তার ব্যবস্থাপনা এটাই হচ্ছে না পিবিআর মুখ্য উদ্দেশ্য দুটোই কিন্তু পরীক্ষাতে থাকে কোনো কোনো বছর দুটোই থাকে কোন কোন বছর একটা থাকে আর বেশি না আমি পাঁচ মিনিট সময় নেব তোমরা এবার মিলিয়ে নাও যে প্রতি বছর কি প্রশ্নটা পড়েছে এবং তার থেকে আমরা এই উত্তরগুলো পারি কি না দু হাজার সতেরোতে সার যে প্রশ্ন পড়েছিল দেখো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লিখ নাম্বার আছে দুই তাহলে বললাম এখনই জীবজ সম্পদ সম্পর্কে সামগ্রিক তথ্য তাদের ব্যবহার তাদের প্রাপ্তিসাধ্যতা তাদের স্থিতিশীল ব্যবহার এবং ওইগুলির প্রক্রিয়াকরণ তাদের পরিবহন তাদের অর্থনৈতিক মূল্য তাদের সংরক্ষণ পদ্ধতি ভৌগোলিক তথ্য এবং তাদের সম্বন্ধে মানে ওই জীবজ সম্পদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার মানে ওইগুলোই হচ্ছে বিষয় আচ্ছা হয়ে গেল আছে পরপর পরপর বিষয়গুলি লিখে দিবে আচ্ছা নেক্সট দেখো আর আছে নাকি দেখে নেই হ্যাঁ আবার একটি প্রশ্ন দেখো ওই বছরই সতেরো সালে ওইটি দু নম্বরের আরেকটি আছে জীব সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা আগেই বলেছি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জীববৈচিত্র্য সংরক্ষণে তোমাদের যে ভূমিকা যে যৌথ উদ্যোগে সরকারের বন দপ্তর এবং জনসাধারণের সহযোগিতা ওই যৌথ উদ্যোগের ফলে ওই অঞ্চলের জনসাধারণকে বন সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের গণসচেতনতা গড়ে তোলা যায় অর্থনৈতিক ওই অঞ্চলের স্থানীয় অঞ্চলে অর্থনৈতিক তাদের বিকাশ ঘটে পরিবেশ দূষণ রোধ হয় কর্মসংস্থান বাড়ে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষিত হয় জীব সুরক্ষিত থাকে এবং হয়েছে কি বিভিন্ন বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের সম্পর্কে আমরা জানতে পারি এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করতে পারি দাবানল থেকে বনকে রক্ষা করা হয় পশুচারণ রোধ করা হয় চোরা শিকারদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করা হয় সেটি হচ্ছে যা রক্ষা করা হয় এটি তিন নম্বরের সব পয়েন্ট দিয়ে দিয়ে আমরা বলবো আঠারো সালে দেখো একটা শর্ট প্রশ্ন ছিল টেবিল ছিল টু পয়েন্ট ওয়ান টুতে এটা হচ্ছে আঠারো সালে দিয়েছে জে এফ এম এ স্তম্ভে বিস্তম্ভে আছে অনেকগুলো অপশান তার মধ্যে কোন অপশানটা আমি শুধু বলে দিচ্ছি জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় গ্রহণ। তাহলে এই যে জেএফএম হচ্ছে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে নষ্ট হয়ে যাওয়া প্রথম শুরু হয়েছিল শালগাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য এই তো প্রথম প্রকল্প যে শুরু হয়েছিল নেক্সট হচ্ছে দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখো অপশান আছে স্থানীয় সম্বন্ধে যাবতীয় জ্ঞান জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার আর দেখা আছে পিবিআর তাহলে উত্তরটা হবে কোনটাই যেহেতু তিনের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো তাহলে উত্তরটি হবে পিবিআর এই সমস্ত তথ্যগুলি মজুত করে লিপিবদ্ধ করে দু সালে দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লিখো দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লিখ তাহলে এটা উত্তর হবে কোনটি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট না পিবিআর এটি হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পিবিআর স্থানীয় বৈচিত্র্য সংরক্ষণে পিপলস রেজিস্টারের যে দুটি ভূমিকা আলোচনা করো। যে বলবে পর্যবেক্ষণ তাদের ধারাবাহিক মূল্যায়নে এবং জীব সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিবিআর এবং বিভিন্ন জীবজ সম্পদের স্থিতিশীল ব্যবহার ও তাদের গুণাগুণ জেনে নিয়ে এই পিবিআর তথ্য থেকে জেনে নিয়ে আমরা সেই সমস্ত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ প্রাণীদের আমরা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা করি এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করি পিবিআর তথ্য থেকে জেনে নিয়ে তাহলে দুটোই ভূমিকা আলোচনা করে দিলে তাহলে প্রতিবারই দেখতে পাচ্ছ যে আর পিবিআর হয় শর্ট নয় দু নাম্বার নয় তিন থাকে এই হচ্ছে তোমাদের আজকে শেষ করলাম যে বৈচিত্র্য সংরক্ষণে যে এবং পিবিআর